আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি উদয় শঙ্কর ভট্টাচার্য। আজ থেকে কাজানে ষোড়শ ব্রাজিল, রাশিয়ার, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এতে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুদিনের সফরে কাজান পৌঁছেছেন। প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কাজানে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত বলে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ভারত এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় দেশের নেতা দুদেশের মধ্যে সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেছেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গভীর করার উপায় নিয়েও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী আজ কাজানে ব্রিক্স সম্মেলনের অবসরে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে পঞ্চম জাতীয় জল পুরস্কার 2023 প্রদান করেছেন। 9টি বিভাগে 38টি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, সরকার জল জীবন মিশনের অধীনে সারাদেশে 78% বেশি গ্রামীণ পরিবারকে কলের জলে সংযোগ প্রদান করেছে। তিনি বলেন, জল জীবন মিশনের কারণে গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জীবনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এবার সেরা রাজ্যের বিভাগে ওড়িশা প্রথম, উত্তরপ্রদেশ দ্বিতীয় এবং গুজরাট ও পুদুচেরি যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। সেরা জেলা বিভাগে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যের ধলাই জেলা সেরা জেলার পুরস্কার পেয়েছে। গতকাল ধলাইয়ের জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে জানানো হয়, ধলাই জেলায় জল ব্যবস্থাপনায় 137টি বৃষ্টির জল ধারণের ব্যবস্থা এবং 176টি চ্যাকড্যাম তৈরি করা হয়েছে। এছাড়াও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগরতলা সরকারি ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের অবসচিব অমিত কুমার এক চিঠিতে জানিয়েছেন, 2025-26 শিক্ষাবর্ষে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে বিডিএস কোর্সের জন্য আসন সংখ্যা 50 থেকে বাড়িয়ে 63 করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আসন সংখ্যা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ভিড় সামলাতে আজ আগরতলা শিয়ালদহর মধ্যে একটি বিশেষ ট্রেন চলবে। আজ সন্ধ্যা 7টায় এই বিশেষ ট্রেনটি আগরতলা থেকে রওনা হবে এবং শুক্রবার সকাল 8:40 শিয়ালদহ পৌঁছবে। যাত্রাপথে আম্বাসা, ধর্মনগর, নিউ আফলং, লামডিং, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, নিউ ফরাক্কা, রামপুরহাট, সাঁইথিয়া, বোলপুর, বর্ধমান, দক্ষিণেশ্বর সহ 29টি স্টেশনে থামবে। আগরতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার এই সংবাদ জানিয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, রাজ্যে বর্তমানে প্রায় 5 লক্ষ মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তাছাড়া 1 লক্ষ দিদিকে লাখপতি দিদি বানানোর জন্য কাজ চলছে। এর মধ্যে এখন প্রায় 83,000 দিদি লাখপতি হয়ে গেছেন। গতকাল উদয়পুরে রাজর্ষী হলে গোমতী জেলাভিত্তিক বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগে কন্যা সন্তানকে সমাজের বোঝা মনে করা হতো, তাদের অবহেলা করা হতো, কন্যা ভ্রূণ হত্যা করা হতো। এই ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের ডাক দিয়েছেন। বর্তমানে এটি একটি স্লোগান নয়, একটি আন্দোলন। রাজ্যেও খুব গুরুত্ব দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। গোমতী জেলা প্রশাসন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য 200 জন ছাত্রী এবং মহিলাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 অক্টোবর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 115তম পর্ব। জনগণ তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে পাঠাতে পারেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1-800-117-800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। বাদল ত্রিপুরার মৃত্যুর ঘটনার তদন্ত CID এবং ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া। মৃত বাদল ত্রিপুরার স্ত্রীকে সরকারি চাকুরিসহ পরিবারকে 50 লাখ টাকার ক্ষতিপূরণ প্রদান ও পুলিশি ব্যবস্থার সংস্কারের দাবিতে গতকাল দক্ষিণ জেলার মনুবাজারে বিক্ষোভ মিছিল করল ত্রিপুরার চুবালাই বুথু, ত্রিপুরী সমাজের নারায়ণ, পোমাং পরিষদ ও ত্রিপুরা সুরুংনাই বুথু।
আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার গতকাল টাউন বর্দোয়ালি বিজেপি মণ্ডলের অন্তর্গত রামনগর চার নম্বর রাস্তায় বাড়ি বাড়ি সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য কার্যকর্তারা। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।